পুরো মুসলিম উম্মার দিকে যদি আমরা লক্ষ্য করি মতবিরোধ মত পার্থক্য এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করছে যে আমি হকের ওপর রয়েছি আমি সঠিক রয়েছি অর্থাৎ অন্য যারা আছে আমি ব্যতীত সবাই হয়তো গোমরাহি বা ভ্রষ্টতার মধ্যে রয়েছে এই যে চিন্তাধারা যারা লালন করছে তাদের ব্যাপারে ইসলাম কি বলে আসলে ইসলাম কোনোভাবেই আপনাকে একেবারে কনজারভেটিভ হবেন আপনি আপনার মতের উপরেই থাকবেন অন্য কাউকে সহ্য করবেন না ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না বরং সাহাবাই রিদানুল্লাহি আলি হিম আজ মাইন ওনারা দোয়ার ভিতরে কতটা বিনয় দেখাতেন দোয়া করতেন যে আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা নোয়ার সুখনাতিবাহা ওয়ারিনাল বা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি যদি হকের উপরে থাকি আল্লাহ আপনি আমাকে টিকিয়ে রাখেন হকের উপরে বরকত দেন যদি কোনো গুমরাহির ভিতরে থাকি এই আমার কাছ থেকে দূর করে দেন আবু বকর রদি আল্লাহ তালহ ইভেন আবু বকর রদি আলা মতো সাহাবি পুরো উম্মত একদিকে ওনার পাল্লাটা একদিকে যদি রাখা হয় ওনার পাল্লাটা ভারী হবে সেই আবু বকর রদি আল্লাহ তালা আনহু তিনি নিজের ব্যাপারে দোয়া করতেন আল্লাহ তো আখিদনি বিমা কুলুন ওয়াকফিরলি মা আলা ইয়ালামুন ওয়া যে আল্ন মিম্মা নুন আল্লাহ মানুষ আমাকে অনেক কিছু ধারণা করে আল্লাহ এই ধারণাগুলোর বিষয়ে কতটা আমি এটা আল্লাহ আপনি আর আমি জানি আর দুনিয়ার কেউ জানে না আল্লাহ আপনি বিষয়গুলো আমার থেকে মাফ করে দেন মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে থাকে এগুলোর ব্যাপারে আল্লাহ আপনি আমাকে ধরবেন না আল্লাহ আমার গোপন গোপন গুণাগুলো মাফ করে দেন ওয়াজে আল্লি নি খয়রমিম্মা নুন আল্লাহ মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে এর চাইতেও শ্রেষ্ঠ সেরা আল্লাহ আপনি আমাকে বানিয়ে দেন তো সাহাবাই কালামের এই মন মানসিকতার কারণেই ঐক্যটা সম্ভব হয়েছে তাদের মধ্যে মত জায়গাটা তৈরি হলে অন্যদের যখন আবার সংস্পর্শে এসেছে সবাই যখন বিষয়টা নিয়ে কথা বলেছে একত্রিত হয়েছে মত পার্থক্য কিন্তু যুগে যুগে দূর হয়েছে মত একেবারে হয় নাই তা নয় মত যত সময়ে তৈরি হয়েছে সকল সময়ে সাবাইকার যখনই বসেছেন আলহামদুলিল্লাহ মত কিন্তু দূর হয়ে গেছে মত ছিল না এই জন্য নবজাল সালাম বলে গেছেন আলাইকুম ও সুন্নতা সুন্না এর রাশিদিন আমার সুন্নত তোমরা আঁকড়ে ধরো এরপর খোলাফা রাশিদিনদের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো এজন্য আমরা নিজেকে শুধু সেরা মনে করা এটা কিন্তু গুমরাহি নিজেকে শুধু শ্রেষ্ঠ মনে করা এটা গুমরাহি এবং ইবলিস কিন্তু নিজেকে খুব সেরা মনে করেছে এজন্য জন্য ইবলিস লাভবান হতে পারে নাই তাকে একটা সময় পর্যন্ত আল্লাহ তালা অবকাশ দিয়েছেন সে আল্লাহতালার নৈকট্য অর্জনের জন্য শতভাগ চেষ্টা করেছে শুধু একটা জায়গায় এসে নিজেকে সেরা মনে করেছে এবং এই সেরা মনে করাটা এটা শয়তান নিজে যেমন এভাবে পথভ্রষ্ট হয়েছে শয়তান আরেকজনকেও বি যাবানিহি শয়তানের একটা কাজই হচ্ছে একটা চাবি হচ্ছে প্রধানতম চাবি হচ্ছে মানুষকে নিজের ব্যাপারে যেটাকে বলা হয় আনা আনিয়া শুধু আমিত্ব আমারটাই সঠিক অন্য কারোরটা সঠিক নয় এই বিষয়ে শয়তান এসে আপনাকে পরিচিত করবে এজন্য আমি আমার দর্শকদেরকেও বলবো যে শুধু নিজের মতটাকে সঠিক মনে না করে বরং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি আমরা কাছে কাছে বসতে পারি এবং আমরা এক্ষেত্রে সাহাবাই কারামের যে পদ্ধতি ছিল এই পদ্ধতিকে আমরা অনুসরণ করতে পারি এই যে মতবিরোধের ব্যাপারটা কেন সৃষ্টি হচ্ছে বারবার করে আমরা তো দেখি আমাদের কোরআন এক সালাত এক আমাদের প্রিয় নবী এক ইসলাম এক সব কিছু আমাদের এক কিন্তু আমাদের মধ্যে এই যে মতবিরোধ কারণটা কি কেন এত মতবিরোধ হচ্ছে হ্যাঁ আগের একেবারে মতবিরোধ যে শুধু আমাদের সময় আছে অন্য সময় ছিল না বিষয়টা এমন না তবে অন্য সময়ের যে মতবিরোধ বা মত পার্থক্য সেটা ছিল একেবারে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ছিল এবং এটা এখতিলাফ এটাকে বলা হয় তাবাদ মানে পরস্পর মত পার্থক্য সৃষ্টি করবে অথবা একজন একজনের উপরে মারমুখী হয়ে যাবে এমন কোনো মত পার্থক্য কিন্তু মাঝহাব সৃষ্টির পর থেকে হয়নি ইমা আবানিফা রহিমাহুল্লার অনেক পরে কিন্তু হানাফি মাঝহাব হয়েছে এবং সাফি মাঝহাবের বিষয়টা এমন ওনাদের অনেক পরে কিন্তু মাঝহাবের সৃষ্টি ওনাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকলেও মনের ক্ষেত্রে কোনো ভিন্নতা ছিল না একজন আরেকজনকে শ্রেষ্ঠ মনে করতেন একজন আরেকজনের কবরের কাছে গেলে পর্যন্ত ওনার মতো করেই ওনার মাঝহাবের রীতিনীতি অনুযায়ী তিনি সালাত আদায় করতেন এটা ছিল তাদের মধ্যে বিনয় তো আমাদের এই বিনয়ের জায়গাটা দিন দিন নষ্ট হওয়ার কারণেই আমাদের মধ্যে প্রত্যেকটা মত একেবারে মতবিরোধে রূপ নিচ্ছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে বিশেষ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা লেখালেখি করছি সমালোচনা করছি গিবতকে আমরা গীবত মনে করছি না এবং আমাদের যে মত মতবিরোধের যে জায়গাটা তৈরি হয় কোথেকে তৈরি হয় হচ্ছে আসলে আমাদের পড়াশোনা না থাকার কারণে এই পৃথিবীর যারা শ্রেষ্ঠ বড় আলেম তাদের মধ্যে মতবিরোধ খুবই কম মতবিরোধ থাকলেও এটা কখনো একেবারে মত রূপান্তরিত হয়ে ঝগড়ার সৃষ্টি করে না একজনের একটা মত থাকতে পারে যেমন ইউসুফ কারদ আবির দুনিয়া থেকে চলে গেলেন উনার অনেক মতামত ছিল অসংখ্য কিতাব তিনি লিখেছেন জীবনের অনেক কর্মকাণ্ড ছিল আবার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে হয়তো অনেকের মনে কিছু মাস আলা কিছু ফাতাওয়ার ব্যাপারে অনেকের দু একটা কথা থাকতে পারে কিন্তু কেউ কিন্তু ওনার সমালোচনাটা করেনি